স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে এগারো দিন পর সেপ্টিক ট্যাঙ্ক থেকে বস্তা বন্দী স্বামীর মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহপুর গ্রামে জানা যায় নিহত আটত্রিশ বছরের সাদিকুল খানের সঙ্গে দশ বছর আগে বিবাহ হয় সারেফা বিবির তাদের দুটি সন্তানও রয়েছে অভিযোগ বিগত চার বছর ধরে প্রতিবেশী যুবক নূর আলমের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে সারিফার সাথে ঘটনাতে ওটা পাঁচ বছর থেকে ওর কাছেই আসে আমরা তো নিজের বাড়িতে থাকছি এরকম কথা বলছে ফোনের আসে তো বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছে

আমি ওখানে পেশাব করতে বসলাম আমার আগেতে এসেছিল আর আমাকে ডোর দেখাচ্ছে বলছে কাউকে দেখাবে তো কে ডোর দেখাচ্ছে ওই ওই বলতে কে নূর আলম নূর হ্যাঁ এসেছিল আমার বাড়ি রোজ আসে আর বলছে কাউকে বলবি তো তোর রোজ আসছিল হ্যাঁ এসে কি করতে বলতো কি বসে বসে আর সব কথা আমার আমাকে শেখাতো তোর আমাকে শেখাতো বলতো কি যদি কাউকে বলবি তো তো হাসপাতালে কেটে দিব কি নাম তোর নিহা

গত দশই জানুয়ারি থেকে নিখোঁজ হয়ে যান সাদিকুল খান এই ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয় পুলিশ তদন্তে নেমে লালচাঁদ শেখ নামে নূর আলমের এক সঙ্গীকে গ্রেপ্তার করে পরে সারিফা ও নূর আলমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য উঠে আসে পরে বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে সাদিকুল খানের মৃতদেহ উদ্ধার হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

মালদা থেকে দেবু রিপোর্ট আনন্দ বার্তা